নমস্কার বন্ধুরা, আমি হৈমশ্রী, আপনাদের বাগান মধু বাগান সঙ্গী ইউটিউবের গ্রিনহাউস চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজ আমরা আমাদের বাগানের অত্যন্ত সুন্দর একটা প্লান্ট নিয়ে আলোচনা করব, এবং কোন প্লান্ট নিয়ে আলোচনা করব সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, এই মানি প্লান্ট, মানি প্লান্ট অর্থাৎ টাকার গাছ। আজ আমরা টাকার গাছ নিয়ে আলোচনা করব। মানি প্লান্ট সম্পর্কে আমরা অনেক রকম কাহিনী, কিংবদন্তি ইত্যাদি শুনে থাকি, এবং সেই সমস্ত কথা শুনে অনেকেই আকৃষ্ট হয়ে এই গাছ আমরা বাড়িতে লাগাই। বাড়িতে এনে বসাবার পর বা রোপণ করবার পর কিন্তু অনেকেই নানা রকম সমস্যার সম্মুখীন হয়। অনেকে বলেন যে এই গাছ কিছুতেই বাড়ছে না, অনেকে বলেন এই গাছ একদম লিকলিকে হয়ে তৈরি হচ্ছে, অনেকে বলেন এই গাছ সবুজ হচ্ছে না, কেমন যেন পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অনেকে বলেন গাছকে সঠিক হাইট দেওয়া যাচ্ছে না, অনেকে বলেন গাছ ঝাঁকড়া হচ্ছে না, অনেকে বলেন গাছের পাতাগুলো একেবারে চকচকে হচ্ছে না, নানান রকম সমস্যা। এখন এই সমস্ত রকম সমস্যা কিন্তু একটা সহজ সমাধান আছে, আর সেটা হচ্ছে মস স্টিক। মানি প্ল্যান্ট এমন একটা গাছ যে গাছকে আমরা যে কোনো রকমভাবে তৈরি করতে পারি। আমরা ফ্ল্যাট টবে তৈরি করতে পারি, আমরা একটু গভীর টবে তৈরি করতে পারি, যে কোনো রকম একটা পাত্রে আমরা কিন্তু মানি প্ল্যান্টের কাটিং নিয়ে এসে লাগাতে পারলে সেখানে গাছটা খুব সুন্দরভাবে সার্ভাইভ করে যায়। কিন্তু কথা হচ্ছে, শুধু সার্ভাইভ করলে হবে না, এই সুন্দর গাছকে সুন্দরভাবে বেড়ে ওঠার একটা পরিবেশ তৈরি করে দিতে হবে, তবেই তো এই গাছ আমাদের চারপাশের বায়ুকে পরিশুদ্ধ করে দেবে। মানি প্ল্যান্টের সম্পর্কে নাসার বৈজ্ঞানিকদের বক্তব্য যে এই গাছ আমাদের চারপাশের বায়ুকে বিভিন্ন রকমের টক্সিক গ্যাস থেকে রিলিফ দেয় বা মুক্ত করে। আমাদের চারপাশের যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এবং অত্যন্ত হানিকারক অন্যান্য বেশ কিছু গ্যাস, সেগুলোকে শোষণ করে নেয় বা সেই গ্যাস থেকে আমাদের চারপাশটাকে মুক্ত করে। সেই কারণে বর্তমানে মানি প্ল্যান্ট কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটা গাছ। কিন্তু বিষয় হচ্ছে যে মানি প্ল্যান্ট শুধু বাড়িতে লাগালেই হবে না, মানি প্ল্যান্টকে সঠিকভাবে যত্ন করতে হবে, তবে গাছে সঠিক গ্রোথ হবে, তবে গাছ সুন্দর দেখতে হবে, তবে গাছ আকর্ষণীয় হয়ে উঠবে, এবং তবে গাছ আমাদের চারপাশের বায়ুকে পরিশুদ্ধ করতে সক্ষম হবে। আর এই সব কিছু সম্ভব হবে যখন আমরা গাছটাকে একটা মস স্টিক দেব। আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা আলোচনা করব যে কিভাবে আমরা অত্যন্ত সহজে বাড়িতে মস স্টিক তৈরি করে নিতে পারি। এই যে সামনে এই যে গাছটা আমি দেখতে পাচ্ছি, আমার যে এই গাছটা বা এখানে যে এই গাছটা, এই গাছগুলো কিন্তু প্রতিটাই হোমমেড মস স্টিক এর মধ্যে আমি তৈরি করেছি, আমি লাগিয়েছি। তার কারণ অ্যামাজন বা ফ্লিপকার্টে আমরা প্রচুর, বা অন্য কোনো জায়গা থেকে আমরা প্রচুর মস স্টিক সংগ্রহ করতে পারি, অবশ্যই সংগ্রহ করতে পারি, তবে সেগুলো যথেষ্ট খরচ সাপেক্ষ। অথচ এই কাজটা করবার জন্য আমাদের কোনো ব্যয় করার কোনো দরকারই নেই। আমরা আমাদের বাড়িতে ফেলে দেওয়া জিনিস থেকে অথবা খুব সামান্য কিছু খরচ করে আমরা কিন্তু এই মস স্টিক তৈরি করে নিতে পারি, বাড়িতে নিজেরাই তৈরি করে নিতে পারি, এবং এই মস স্টিক কিন্তু যথেষ্ট ভালো হবে। কিনে আনা মস স্টিক থেকেও কিন্তু এই মস স্টিক অনেক বেশি ভালো হতে পারে। তাহলে চলুন বন্ধুরা, আজকে আমরা শিখে নিই কিভাবে বাড়িতে অত্যন্ত সহজে পাওয়া, সহজলভ্য কিছু উপাদান দিয়ে আমরা কিভাবে এই মস স্টিক তৈরি করে নিতে পারি সেটা শিখে নিই। বন্ধুরা, ঘরের ভেতরে আমরা যদি মানি প্ল্যান্টকে মস স্টিকে রাখতে চাই, তাহলে অবশ্যই ছোট ছোট মস স্টিক তৈরি করতে হবে, এবং সেগুলো মোটামুটি আমরা আমাদের পছন্দ মতন যে কোনো সাইজে নিতে পারি। তবে এখানে আমি 1.5 ফুটের একটা মস স্টিক নিয়েছি, একটা মস স্টিক তৈরি করবো বলে সিদ্ধান্ত নিয়েছি, এবং এর জন্য আমি একটা বাড়িতে পড়ে থাকা পুরনো জলের পাইপ নিয়েছি, এবং এই পাইপটিকে আমি মস স্টিক হিসেবে তৈরি করব। এগুলোকে চলতি বাংলায় বলা হয় নারকেল ছোবড়ার দড়ি বা কাঁটা। এই কাঁটা দিয়ে কিন্তু আমরা খুব ভালো মস স্টিক তৈরি করতে পারি। তাহলে চলুন শুরু করা যাক।
এর পর আমি এই পুরনো টব নিয়েছি এবং এটিকে এখানে আমি এটা স্থাপন করব। এর জন্য এই যে ছিদ্র এটাকে আমরা এ ধরনের কলাম কুচি দিয়ে এরকম ভাবে বন্ধ করে দেব। এখানে আমি নিয়েছি একেবারে সাধারণ মাটি, একেবারে এতে আলাদা করে কিচ্ছু করার নেই, কোনো রকম সার প্রয়োগ করা নেই, এটা পুরনো টবের মাটি। এবং মানি প্ল্যান্টের খুব ভালো গ্রোথ করবার জন্য খুব যে বেশি সার প্রয়োগ করতে হয় তা নয়, এবং তাই জন্যই আমি একদম সাধারণ মাটি প্রয়োগ করব বা মাটি নেব। এবার এখানে আমি যে গাছটাকে নিয়েছি, মানি প্ল্যান্টটাকে নিয়েছি, এটা কিন্তু আমার বেশ কিছুদিনের গাছ, বেশ অনেক দিন হলো, প্রায় 4-5 মাস ধরে গাছটাকে কোনো রকমভাবে ছাঁটাই কাটাই করিনি বলে গাছটি প্রচুর লম্বা হয়ে গেছে, অনেক বেশি লম্বা হয়ে গেছে, প্রায় 5-6 ফুট হয়ে গেছে। এবং এখান থেকে আমি একটি মাত্র অংশকেই নেব, একটিমাত্র গাছকেই আমি নেব বলে ঠিক করেছি। জাস্ট এভাবে বসাবো। এখানে এই যে শিকড়টা এভাবে তৈরি হচ্ছে, এখানে মূল গাছটা লাগানো হয়েছিল এবং এখান থেকে গাছটি এভাবে বড় করতে হতে এত বড় একটা জায়গা চলে গেছে, এত লম্বা হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে এভাবে গাছটিকে জাস্ট বসিয়ে দেব এবং ঠিক মাঝখানে পুরো গোড়াতে ভালো করে মাটিটাকে ঠেসে ঠেসে বসিয়ে দেব। মস্তিকের গোড়াটা আরও বেশি শক্ত করবার জন্য এই ধরনের খোলাম কুচিকে এভাবে আমরা গেঁথে দিতে পারি, তাতে তাতে স্টিকটা একটু বেশি শক্ত হয়। বন্ধুরা, অনেকের কাছেই এত বড় বড় মানি প্ল্যান্টের চারা নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা ছোট ছোট মানি প্ল্যান্টের চারা লাগাতে পারি। তবে সবসময় খেয়াল রাখতে হবে মূল যে দণ্ড তার থেকে বেশ খানিকটা দূরে আমাদেরকে গাছ লাগাতে হবে, তা না হলে গাছ যদি আমরা খুব কাছাকাছি এখানে লাগিয়ে দিই এবং এই মস্টিকের এই যে দড়ি আমরা পাকিয়েছি সেটা যদি একদম নিচে পর্যন্ত এখান থেকে রাখ করতে থাকি তাহলে দেখা যাবে এই এলাকার যে দড়ি সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পচে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে গাছও পচে যাচ্ছে। তাই এটা এই ভুলটা করলে কিন্তু একেবারে চলবে না। গাছটিকে যতটা সুন্দর করে সম্ভব এভাবে প্যাঁচাতে শুরু করব, ছোট ছোট ফাঁক দেব, খুব বেশি গ্যাপ দেব না, কারণ আমাদের যথেষ্ট লেন্থ আছে গাছটায়। কাঁতার দড়ি যেটা, সেটা কি করবে, এর জন্য প্রয়োজনীয় যে ময়েশ্চার সেটাকে হোল্ড করে রাখবে, এরই মধ্যে হোল্ড করে রাখবে। শুধু তাই নয়, শুধু ময়েশ্চার হোল্ড করবে তা কিন্তু নয়, তার সঙ্গে সঙ্গে এ যেটা করবে সেটা হচ্ছে আমরা যখনই একে কোনো রকমের সার দেব, লিকুইড ফার্টিলাইজার দেব, যা কিছুই দিই না কেন, মোট কথা একে যখনই একে কোনো খাবার দেব, তখনই কিন্তু এই অংশে সেই খাবার, সেই জল সব কিছু সঞ্চিত হবে। এবং এই যে ছোট্ট ছোট্ট এরিয়াল রুটগুলো আমরা দেখতে পাচ্ছি, মানে এই যে এটা যেমন একটা এরিয়াল রুট, প্রত্যেকটা মানি প্ল্যান্টের প্রত্যেকটা পাতার পাশ থেকে কিন্তু বা পাশ থেকে একদম পাশ থেকে এরকমভাবে এরিয়াল রুট বেরোয়, এবং এই এরিয়াল রুটগুলোর কাজই হচ্ছে গাছের জন্য জল এবং খাবার সংগ্রহ করা। তাই এইগুলোকে যদি আমরা মস্টিকের গায়ে জড়িয়ে দিতে পারি তাহলে সমস্ত কাজটা কিন্তু এরিয়াল রুট খুব ভালো করে করতে পারে। মোটামুটি আমরা খুব সুন্দরভাবে একে জড়িয়ে নিয়েছি। এবারে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই ধরনের প্লাস্টিকের দড়ি কিনতে পাওয়া যায় হার্ডওয়্যারে, খুব কম দামেই এগুলো পাওয়া যায়, ছোট ছোট রোল আকারে, বড় রোল আকারে সমস্ত রকমভাবেই আমরা একে পেয়ে থাকি। যাই হোক, এ ধরনের একটা সুতো পেলে খুব ভালো হয় বা দড়ি পেলে খুব ভালো হয়, যদি সেটা না হয় তাহলে যে কোনো ধরনের দড়ি থেকেই আমরা কাজটা করতে পারি। তবে খেয়াল রাখতে হবে প্লাস্টিকের দড়ি হলে যেটা হয় সেটা হচ্ছে যে
এই প্লাস্টিকের দড়ি সহজে পচবে না এবং গাছকে পচিয়ে ফেলবেন না, তাই জন্য প্লাস্টিকের দড়ি ব্যবহার করাটাই ভালো। এইবার বন্ধুরা জল দেওয়ার পালা, এবং এর জন্য আমরা এভাবে জল দেব। আমরা অবশ্যই শুধুমাত্র জল এখানে দেব তা কিন্তু নয়, আমাদের পুরো গাছটাকে এভাবে, এইভাবে আমরা যখন ভিজিয়ে দিচ্ছি সে সময় এখানের প্রত্যেকটা এরিয়াল রুট যেগুলো থাকছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু সুন্দরভাবে জল পাচ্ছে। আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিও ভালো লেগেছে, আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ইন্সপায়ার করার জন্য বেশি বেশি করে একে লাইক করুন, বন্ধুদের মাঝে একে শেয়ার করুন, আর এখনও পর্যন্ত যদি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অতি অবশ্যই অতি শীঘ্রই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা এই চ্যানেলে গার্ডেনিং এবং তার পাশাপাশি আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে বেশ কিছু ভিডিও আমি আনতে চলেছি যেগুলো আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আশা করি আপনারা আমাকে সঙ্গ দেবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।